বলছি কাকে খুঁজছেন? কাকে খুঁজছো? মন্দিরা দিয়া সোমনাথ দাকে? এই যে খাবারগুলো দেখতে পাচ্ছ তো, কি লুচি, গরম গরম লুচি সাথে আলু চচ্চড়ি। হ্যাঁ, বাঙালির প্রিয় খাবার। তো সবাই খুঁজছিল সোমনাথ দা কোথায় গেল, মন্দিরে না? ওরা ভাবছে আজও কিছু একটা কিছু একটা হতে চলেছে, ওরা আগে থেকে সতর্ক ছিল কি হতে চলেছে। চলো কথা বলছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের, অনেকেই রিকোয়েস্ট করেছে যে গরম গরম লুচি চ্যালেঞ্জ করতে। গরম আছে মোটামুটি, খুব বেশি নেই, তবে একটু বেশি লেট করলে আর গরম থাকবে না। তো আজকে যেখানে চারটে চারটে লুচি আছে, 1 2 3 4, আর আলু চচ্চড়ি আছে, তো কে আগে খেয়ে শেষ করে হাঁ করে দেখাতে পারে, যেমন রুলস তেমন, মুখের মধ্যে থাকলে চলবে না। কালকে তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি চিটিং করেছে, দিদি চিটিং করেছে। আমি আর কোনোদিন কিচ্ছু বলবো না, এখন থেকে ও যেটা বলবে সেটাই। ঠিক আছে, তো রাগও করেছে। যাই হোক, শুরু করি, দেন তারপরে পানিশমেন্ট দেখতে পাবে কি, বা থামবে হয়তো থাকলেও থাকতে পারে, এখনও রাখবো কেন, ঠিক নেই। ঠিক আছে, তো আমরা শুরু করি, তারপরে আবার একটু গল্প করে তারপরে পানিশমেন্ট শুরু করব। ঠিক আছে, এক সেকেন্ড। তো শুরু করো, 1 2 3 স্টার্ট। চুপচাপ কেন খাস না, কথা বলতে নেই? আমি চুপচাপ কারণ আমার শরীরটা ভালো না। আমি চুপচাপ, আমার মুডটাও। আমার এমএস ফ্যামিলি চ্যানেলে গিয়ে তোমরা দেখবে, ওখানে বলেছি আমার শরীরটা ভালো না। আর আমার মনের ফ্যামিলি থেকে তোমরা দেখবে, জামের কিন্তু চিন্তা করছি, গভীর চিন্তা। আজকে যে আমি হারবো সেটা আমি আগে থেকে জানতাম, ওই জন্য শাস্তি পাওয়ার জিনিসগুলো আমার এই সাইডে নিয়েই বসেছি আমি। চাইলে তো আমি ওর সাইডেও রাখতে পারতাম বা অন্য কোথাও রাখতে পারতাম, আমি আমার পাশে নিয়েই বসেছি, কারণ জানি আজকে আমি হারবো, শরীরটা খুব খারাপ। তার মধ্যে আমার খিদে পায়নি, ওর প্রচণ্ড খিদে পেয়েছে। অনেকক্ষণ ধরে বলছিল খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আর আমার পেটে একটা নকুল দানা ঢোকানোর জায়গা নেই। লুচিগুলো তো ঢুকছে, নকুল দানার কথা যে বললে ভালো লাগছে না।
যদি খিদে পেট থাকতো না, 10টা লুচি খেতাম তা আবার 1 মিনিটে। লুচি হচ্ছে আমার ফেভারিট খাবার। আমার অবশ্য লুচি ফেভারিট না, লুচি আমার ফেভারিট খাবার। আমার কোনো তেলে ভাজা ফেভারিট ছিল না, এখন আবার যদি শরীরটা ঠিক থাকতো, পেটে যদি খিদে থাকতো, লুচি খাওয়ায় না কেউ আমাকে হারায়। নেয়া শরীরটা খারাপ প্রচণ্ড, মনে হচ্ছে কি থালাটা সরিয়ে দিয়ে বালিশটা নিয়ে ঘুমিয়ে পড়ি। কালকে আবার সারাদিন ব্যস্ত থাকবো আমি। সত্যি বলতে আমার ওই মুডটা ভালো নেই, বুঝলা? সিরিয়াস বলছি, কামাই করবো মাসে 30 দিনে ভিডিও দিয়ে, 30 দিনে যে আমাদের একেবারে ফুল টু এনার্জি নিয়ে তোমাদের সামনে আসবো, হয় না? এটা হয় না কখনো। আর মাসে 30 দিনই আমাদের ফুল টু এনার্জি কখনো থাকে, কারোরই থাকে না, কোনো মানুষেরই থাকে না। ও হাত ধুতে গেছিল, আমি আগে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে হয়তো আমাদের আজকের এই ভিডিওটা দেখে তোমাদের সেরকম ভালো লাগলো না, আমি বুঝতে পারছি। আসলে খুব মানে শরীরটা খারাপ, তো তার জন্য এই সমস্যাটা। ওর আবার মুড অফ, আমার আবার শরীর খারাপ। কিন্তু একদমই যদি সামনে না আসতাম, একদমই যদি ভিডিও না করতাম, তাহলে কালকে সকালবেলা যখন কোনো ভিডিও পোস্ট করতো না, সেটা নিশ্চয়ই তোমাদের খুব খারাপ লাগতো। তোমরা তখন বলতে কমেন্ট করে করে, দাদা ভাই কেন ভিডিও এলো না, দাদা ভাই কেন ভিডিও এলো না, কী হয়েছে, কী হয়েছে, কী করছো। তার জন্যই ভাবলাম আজকের বাবা তোমার মধ্যে খেয়ে উঠে এনার্জি চলে এসছে, আজকের পানিশমেন্ট, এটা ঠিক খেয়ে উঠে এনার্জি চলে এসছে। আসলে প্রচন্ড খিদে পেয়েছিল বলছিল, তার জন্য আমার মনে মুখটা অফ ছিল খালি পেট। আমার তো আর তা না, যাই হোক আজকের পানিশমেন্ট বান্টি ওর বাবলি, বাবলি বাবলি রয়, এইভাবে নামটা মনে রেখেছো? হ্যাঁ, ভুলে যাই না আমার, বিশ্বাস করো আমি দুপুরে কিদে ভাত খেয়েছি আমি মানে ভুলে যাই, মানে আমার প্রচণ্ড 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 ভুলো মন, মানে এটা মানে আমার মেয়ে হওয়ার পর থেকে এই জিনিসটা হয়েছে। তার আগে অব্দি সব ঠিক ছিল, মানে খুব ভুলে যাই আমি, খুব ভুলে যাই, একদিকে ভালো ভুলে যায় সব কিছু ভালো, কারোর উপর রাগ থাকবে না, ঠিক আছে? তো যাই হোক, আজ যে শাস্তিটা দিয়েছে বাবলি রয়, ও বলেছিল শাস্তিটা করার জন্য, ভালো লেগেছিল তাই নিয়েছি। কী হবে, চোখ বাঁধা থাকবে ওর, ও যেহেতু হেরেছে, ও হেরেছে না, ও খেলা শুরু হওয়ার আগে, যুদ্ধ শুরু হওয়ার আগেই হার স্বীকার করে নিয়েছে। আচ্ছা, তো তো যাই হোক, সে হার স্বীকার করেছিল তার ব্যাপার, এইবার খেলা ইজ খেলা, রুলস ইজ রুল, হেরে গেছে মানে হেরে গেছে। তো চোখ বেঁধে দেওয়া হবে ওর, চোখ বেঁধে দেওয়া হবে এক বোতল থেকে, একটা নিয়ে আসি, চোখটা তো বাঁধতে হবে। হ্যাঁ, এক বোতল থেকে জল আর এক বোতলে ঢালতে হবে চোখ বাঁধা অবস্থায়। তো শাস্তিটা আমার খুব ভালো লেগেছে, তাই শাস্তিটা যে করবো, তো এরকম শাস্তির আইডিয়া তোমরাও পাঠাতে পারো যদি ভালো লাগে, অবশ্যই তোমাদের নামটা আমি বলবো। তো আজকে শাস্তিটা বাবলি রয় দিয়েছে করার জন্য বা করতে বলেছে, ভালো লেগেছে তাই করছি, ঠিক আছে? তো একটু জল খেয়ে নিই, আমাকেও দিও তো, ও আমার এখানে আছে। ভালো লাগছে না, ভালো লাগছে না, দিন দিন পরিবার বড় হচ্ছে, এত পরিবারের মানুষ, এত পরিবারের এতগুলো মানুষের ভালোবাসা পাচ্ছ, আর তোমার ভালো লাগছে না? পরিবারটাকে আরো বড় করার জন্যই তো ভালো লাগছে না, আমি চিন্তা করছি কিভাবে আরো কিছু বড় করা যায়, বড় আরো বড় আরো বড় আরো। এটা তো সবাই চায়, প্রত্যেকটা ইউটিউবার এটা চায়। মানে আমি কালকে রাতের থেকে একটা জিনিসই চিন্তা করছি,
এর মধ্যে ইনক্লুডিং আর কি কন্টেন্ট দেয়া যেতে পারে যেটা একদম ইউনিক, ইউটিউবে কেউ করেনি? হ্যাঁ, তোমরা এরকম একটু বুদ্ধি দাও তো কমেন্ট বক্সে। এমন কি কন্টেন্ট আছে যেটা কেউ করেনি? ভূত তো আছেই, ভূত তো সপ্তাহে এক দুদিন আছে, একদিন আছে, সেটা এইগুলো তো আসবেই। খাওয়া ভূত তো আছেই, আরো কিছু কন্টেন্ট যদি মাথায় আসে এই চ্যানেলে দেয়া। মানুষের মুড সবদিন সমান থাকে না, কোনোদিন ভালো মুড থাকে, কোনোদিন খারাপ মুড থাকে। হ্যাঁ, কোনোদিন দেখা গেল আমার খেতে ইচ্ছেই করলো না, কোনোদিন দেখা গেল ওর সঙ্গে আমার খুব ঝামেলা অশান্তি হয়েছে, কিন্তু আমাকে তো বিকেলের চ্যালেঞ্জের ভিডিও পোস্তেই হবে, এসে এসে ভিডিও পোস্তেই হবে। আমি চাইছি, মানে আমি কালকে থেকে বিশ্বাস করে চিন্তা করছি যে এমন কি কন্টেন্ট হতে পারে যেটা প্রচুর প্রচুর মানুষ ভালোবেসে দেখবে। কিন্তু তার জন্য একটা জিনিস কিনতে হবে, মানে কি কন্টেন্ট মাথায় এসছে সেটা আমি এখন বলবো না, পরে বলবো। একটা জিনিস কিনতে হবে, সেটা হচ্ছে ব্লুটুথ মাইক, যেটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও খুঁজে পাচ্ছি না। তোমাদের যদি জানা থাকে কোথায় আমরা ব্লুটুথ মাইক পাবো তাহলে আমাকে একটু জানিও কমেন্ট করে, তাহলে আমরা ওই কন্টেন্টটা আনতে পারি। ব্লুটুথ মাইক হয় না মনে হয়, আমি তো সার্চ করতে পাইনি, আবার হতেও পারে না। ব্লুটুথ মাইক হয় না বলে কোনো কথা নেই, সবই হয়। একটু তোমরা যে একটু দেখো না, যদি পাও কমেন্ট করে জানিও না কোথায় পাবো, তাহলে আমরা ওই কন্টেন্টটা আনতে পারি আমাদের চ্যানেলে। তুমি কি করে আনবা ওই যে কন্টেন্টটা? ওটা তো হ্যাঁ ঠিক আনবো, সব সম্ভব, আমার কত শখের কন্টেন্ট, ওটা ঠিক পারবো আনতে। এদিক ঘুরো, উল্টো দিকে ঘুরো, ঠিক আছে দাঁড়াও মা গো। মাথা যন্ত্রণা করতে পারে, অনেকক্ষণ থাকতে হতে পারে। কেন মাথা যন্ত্রণা করতে পারে? বোতলটা দেখো, ঠিক আছে? হ্যাঁ, মাথা যন্ত্রণা করবে কেন? ঠিক আছে, নাক দেখো না গো, অতি চালাকে তুমি দেখে না, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি তো এমনিও সুসংবাদ, সত্যি কথা বললো আমাকে পাবলিকে চিটিং করছি বলে, আর সে নিয়ে কিছু বলবো না। যেটা বলছিলাম, মাথা যন্ত্রণা করতে হবে কেন? মাথা যন্ত্রণা করতে হবে কেন? আজব কথাবার্তা, মাথা যন্ত্রণা করতে যাবে কেন? কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। বলছি মাথা যন্ত্রণা করার কথা বললাম কেন? না, চোখ বন্ধ করে থাক, তোমার তো মাইগ্রেনের সমস্যা এর জন্য। চোখ বন্ধ করে থাকলে আমার মাথায় প্রচন্ড আরাম পায়, যন্ত্রণা করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ থাকলে, অন্ধকার থাকলে প্রচন্ড আরাম পাই আমি। চুপচাপ হয়ে গেছে, সোমনাথের মুখ দিয়ে আমি আওয়াজ পাচ্ছি। দাঁড়া, এটা কোলে নেবা, কোলে নেবা তো? না, কোলে নেব না। এরপরে নেবা? হ্যাঁ, দাঁড়াও। এই যে বিছনায় বসে জল ঢালবে আজকে। এখানে আরেকটা হ্যান্ডেল কই? এই তো। হ্যাঁ না, দাঁড়াও, মুটকি ফেলে দেবো তো? না, মুটকি তুমি খুলো। কি আমি খুলছি? দাঁড়াও, চলো চলো চলো, শুরু হয়ে গেছে। ধরো, এই মুটকিটা খুলো নি তো, ওটা খুলো নি তো? না না, ধরো। আই এম সো এক্সাইটেড। আচ্ছা, এটা কি আমি মাঝখানে রেখেছি? আমি জানি না, সেটা নালে বিছানা ভিজে যাবে না ওই জন্য। ঢালো, ও মাই গড, বোতলের মাথায় ঠেকালে হবে না কি? এটা তো কথা ছিল না আগে। না না, হাত বোতল মাথাতে গেল, এটা কেমন কথা হলো? তাহলে সেটা আগে বলতে হতো, দূর থেকে তোলে, সেটা আমি মানসিক ভাবে প্রিপারেশন নিতে পারতাম। এক বোতল জল ঢোকাতে হবে, কিছু তো কনসিডার করা যেতে পারে। আওয়াজ হচ্ছে, আদেও কি জল ঢুকছে? আওয়াজ যখন হচ্ছে, কিন্তু আওয়াজটা আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে কেন? এত তাড়াতাড়ি ঢুকে গেল তো? দাঁড়াও, চোখ খুলবে না, দাঁড়াও দাঁড়াও, গরম ভাবে রাখো, গরম ভাবে রাখো, দাঁড়াও, খুদেকে দেখাবো একটু। চোখ খোলা, খুলে দেবো,
কিন্তু আরাম পাচ্ছিলাম সোমনাথ, এই চোখটা যতক্ষণ বন্ধ ছিল। আমি অন্ধকার, আমি জলের তলে ডুব দিই, আমি অন্ধকার প্রচন্ড ভালোবাসি, অন্ধকার প্রচন্ড ভালোবাসি। এই যে তোমার জল ঢেলেছে, ও মাই গড, এই যে এতটা দেখে নাও, কিছু দেখতে পাচ্ছি না চোখে, দেখতে পারবো না, কিছুক্ষণ দেখতে পারবো না, ঠিক হয়ে যাবে। এই দেখো, এই যে কড়াইয়ে কিছু জল পড়েছে, ঠিক আছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আজকে ভিডিওটা এইখানেই, এই ছিল পানিশমেন্ট, হয়তো হাসি লাগলো না, কিছু দেখতে পাচ্ছি না, কিছুটা বিনোদন দেয়া গেল, কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি না। এই যে তোমার বর, আরে আমি সবকিছু মাত্রা ছাড়া ঘোলাটে দেখাচ্ছি, মাত্রা ছাড়া ঘোলাটে, একটু দাঁড়াও, ঠিক দেখো, মানে পুরো পুরো ব্লার, পুরো ব্লার, একটু পরে ঠিক হয়ে যাবে, চোখ বাধা ছিল তো। তো যাই হোক, আজকের পানিশমেন্ট ঠিক এটা হলো না, হাসি পেল কিনা আমি জানি না, ব্যাং পেয়েছে হাসি, এই জল ঢালাতে কারো হাসি পায়। তো বাবলি রাগ করবে কি, কি আমার শাস্তি দিলাম না, আমি শাস্তিটা প্রচন্ড পরিমাণে এনজয় করেছি, ভীষণ ভালো লেগেছে, নতুনত্ব না, নতুনত্ব যে কোনো শাস্তি ভাই আমার ভালো লাগে, কিন্তু হাসির কথা বলছি, এটা হাসি পাবে কি সেটাই বলছি। হ্যাঁ, কি জানি আসলে আমার হয়তো শরীরটা খারাপ তাই আমার হাসি পেলো না, তোমাদের তো শরীর খারাপ না, তোমাদের নিশ্চয়ই হাসি পাবে। না বাবলি, তুমি আমার রাগ করো না, আরও কিন্তু শাস্তি চাই, ঠিক আছে? হ্যাঁ, প্রচুর প্রচুর শাস্তির নাম লেখো, আর আজকে আমার শরীরটা ছোট, আমি যাই না বাবলি, তো রয়েছে ওখানে, তো দেখা মেয়ে না ছেলে, মেয়ে না ছেলে, মেয়েই হবে, ও বাবলু হলে ছেলে হতো, বাবলি যখন মেয়ে, দিদি না দাদা না বোন, ঠিক দেখেছো, বাবলু না বাবলি, বাবলি বাবলি। তো তো আজকে ভিডিওটা এখানেই শেষ, এখানেই অবধি করলাম, আজকে মুড অফ ছিল, যতটুকু পারলাম আনন্দ দেওয়ার চেষ্টা করলাম, যতটুকু পারলাম আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, আর দেখা হবে পরের একটা ভিডিওতে। আর অবশ্যই অবশ্যই তোমরা একটা এমন কন্টেন্ট মানে বলো ভিডিওতে যেটা মানে কেউ করেনি, একটু ইউনিক, প্রচণ্ড পরিমাণে ইউনিক, মানে এরকম ধরনের কিছু। আর ব্লুটুথ মাইক দেখো না যদি কোথাও পাও, ব্লুটুথ মাইক মানে হবে আরও ভালো কথা। আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার চ্যানেলের ওই হোম পেজ খুলে অ্যাবাউটে যাবে, অ্যাবাউটে গেলে ইনস্টাগ্রাম আইডি আছে, আমার ইমেল আইডিও দিয়ে দিয়েছে, ইমেল আইডি তুলে দিয়েছি, ইনস্টাগ্রাম আইডি আছে, ওখানে যোগাযোগ করতে পারো, আমার ওই ইউটিউবের হোম পেজে ইনস্টাগ্রাম আইডি আছে, যদি আচ্ছা আমি ডিসক্রিপশানে প্রথম দিন আজকে দিয়ে দেবো, বাট সব সময়ের জন্য দেবো না, ঠিক আছে? তো আজকের মতো জানি ভিডিওটা ভালো লাগেনি, টাটা 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 টাটা।